ওয়েলকাম টু আর এম বায়োলজি এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হলো যে জেন পাসিউজি এক্সটেন্ডেড মোপাবাউন্ড যেটি চলছিলো তার সেকেন্ড রাউন্ড যেটা পোস্টপোন হয়েছিল মানে শিডিউলটা রিশিডিউল করা হয়েছিল তার কিন্তু নোটিফিকেশান নতুন এসছে এবং নতুন নিয়ম কিছু এসছে এবং নতুন একটি ডেটশিট দেওয়া হয়েছে সেটা কী এটি আমরা প্রত্যেকে চিন্তা করছিলে তো এত রাতে ওই জন্য ভিডিওটা আমি আপলোড করছি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো শোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা যেমন থামলে দেখেছ যে নতুন নিয়মে কাউন্সেলিং হবে নতুন নিয়ম বলতে কিছু পরিবর্তন এসছে সেই পরিবর্তনগুলো কি আমরা দেখে নেব দেখো প্রথম পরিবর্তন যেটা হচ্ছে সেটা হলো ইন সেকেন্ড রাউন্ড অফ এক্সটেন্ডেড মপ আপ কাউন্সেলিং চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং উইল টেক প্লেস উইথ ওপি ভেরিফিকেশান ইন মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হুইচ ইজ রেজিস্টার উইথ ডাব্লিউ জেইবি অর্থাৎ সেকেন্ড রাউন্ড যে এক্সটেন্ডের মফা হচ্ছে সেক্ষেত্রে চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে মোবাইল নাম্বারে কোন মোবাইল নাম্বারে তোমরা যে মোবাইল নাম্বারটা জেন পাস ইউজি ফর্ম ফিল আপ করার সময় ওয়েস্ট জয়েন জয়নি বোর্ডের কাছে যে ফোন নাম্বারটা দিয়েছিলে এটা হলো ফার্স্ট ফার্স্ট পরিবর্তন এসছে সেকেন্ড পরিবর্তনের ক্ষেত্রে এটা বলা ভালো যে প্রথম রাউন্ডে কোনো নির্দিষ্ট ক্ল্যারিফিকেশান ছিল না যে তোমরা আপগ্রেড কী করে করবে আপগ্রেড করলে তোমাদের কলেজে যেতে হবে কি যেতে হবে না এবং তোমরা শুধুমাত্র আপগ্রেড করলে পরের রাউন্ডে তোমরা চান্স পাবে কি না তো সেটা ক্লারিফিকেশান এখানে দিয়ে দিয়েছো খুব সুন্দরভাবে ওয়ান্স অপডেট ফর আপগ্রেডেশান ক্যান্ডিডেট নিডস টু টেক অ্যাডমিশন টু অ্যালোটেড অর আপগ্রেডেড কলেজ সিড ইন দ্য প্রিভিয়াস কলেজ উড বি ক্যান্সেল অটোমেটিক্যালি অর্থাৎ যারা আপগ্রেড চুজ করেছিলে করে যারা ডিক্লারেশান জমা দিয়েছিল এবং ভর্তিও হয়ে এসেছিলো তাদের কিন্তু যে অ্যালোটেড কলেজটা হবে অর্থাৎ আপগ্রেড হয়ে যে কলেজটা আসবে সেখানেই কিন্তু ভর্তি হতে হবে আগের কলেজটা তোমাদের অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তিন নম্বর দেখো নোটিফিকেশনে কী বলছে ইভ অ্যাডমিশন নট টেকেন ইন অ্যালোটেড অর আপগ্রেডেড কলেজ সিটস ইন বোথ কলেজ উড বি ক্যান্সেলড মানে তোমরা যদি আপগ্রেড কলেজ অনেকে পছন্দ হতে পারে নাও হতে পারে অনেকে টাকার জন্য ভর্তি নাও হতে পারো তবে তোমাদের কী হবে আপগ্রেড কলেজ যদি তোমরা ভর্তি না হও যেটা অ্যালোটেড হচ্ছে অ্যালোটেড যে আপগ্রেড কলেজ তাহলে সেই কলেজটাও তোমাদের ক্যান্সেল হবে এবং তোমরা আগে যে কলেজে ভর্তি হয়েছিল হয়েছিলে সেই কলেজটাও কিন্তু তোমাদের ক্যান্সেল হবে লাস্ট একদম খুব ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট দেয়ার উইল বি নো মোর স্কোপ ফর চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং ইন সাবসিকুয়েন্ট রাউন্ড অর রাউন্ডস ইফ অ্যাট অল সাবসিকুয়েন্ট রাউন্ড অর রাউন্ডস উড টেক প্লেস প্রথম রাউন্ডে তোমরা যে চয়েস ফিলিং করেছিল তোমরা প্রত্যেকে মনে করেছিলে যে ওই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে সমস্ত রাউন্ডগুলি হবে অর্থাৎ যে চারটে ধাপ ছিল এক্ষেত্রে বলা ভালো যে সেকেন্ড রাউন্ডে এসে সিলেকশ সেন্ট্রাল সিলেকশন কমিটি আবার নিজেদের সেই আগের নিয়মে ফিরে এসছে যে সেকেন্ড রাউন্ডে তোমরা যে চয়েস ফিলিংটা করবে তার পরবর্তীতে যদি কোনো রাউন্ড হয় অর্থাৎ থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ড যদি হয় অর্থাৎ সিট যদি বেঁচে থাকে তবেই তো হবে তখন তোমাদের নতুন করে চয়েস ফিলিং বা চয়েস লকিং করতে হচ্ছে না অটোমেটিক্যালি এই চয়েসের ভিত্তিতে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তোমরা যে চয়েসটা করছো সেই চয়েসের ভিত্তিতে তোমাদের কিন্তু কাউন্সেলিংটা হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখো ভ্যাকেটের মধ্যে যদি হয় রাউন্ডগুলো অর্থাৎ রাউন্ড না হওয়ার পসিবিলিটি আছে মানে ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি খালি নেই এটাই তোমাদের শেষ রাউন্ড ধরে রাখতে পারো কারণ হচ্ছে আমার মত যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তাদের এরপর আর আরেকটা রাউন্ড হতে পারে অর্থাৎ থার্ড রাউন্ড পর্যন্ত হবে ফোর্থ রাউন্ড কিন্তু হবে না চলে এবার আমরা দেখে নিই যে ডেট শিটে কী পরিবর্তন এসছে কবে থেকে শুরু হচ্ছে সব থেকে প্রথমে দেখো তাহলে ভ্যাকেন্সি সব থেকে প্রথম পাবলিশ করতে হবে যেটা তেইশ তারিখে পাবলিশ হবে অর্থাৎ এটা বন্ধ হয়েছিল একটাই কারণে যে এম জি এন কাউন্সেলিংটা চলছিল বলে কিন্তু এই কাউন্সেলিংটা বন্ধ হয়েছিল এবং কিছু ইন্টারনাল ভ্যাকেন্সির কারণে কিন্তু প্রবলেমের জন্য কাউন্সেলিংটা রিসিডুলটা করতে হয়েছে তাহলে তোমাদের কাউন্সেলিংয়ের ভ্যাকান্সি পাবলিশ হবে কবে তেইশ বারো দু একুশ তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং করতে পারো চব্বিশ বারো থেকে পঁচিশ বারো পর্যন্ত তার ভিত্তিতে তোমাদের সিট অ্যালটমেন্টের যে পাবলিকেশন হয় সেটি প্রকাশিত হবে ছাব্বিশ তারিখ তোমাদের সেই অ্যালটমেন্টের ভিত্তিতে যে কলেজ পাবে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশান নিতে হবে সাতাশ এবং আঠাশ তারিখ এবং যদি ফার্দার কোনো সিট থাকে তার ভ্যাকান্সি স্ট্যাটাস ও সিট অ্যালটমেন্ট অর্থাৎ নতুন করে যেহেতু কোনো চয়েস ফিলিং বা চয়েস লকিং হচ্ছে না তাই উনত্রিশ তারিখে তোমাদের অ্যাক্যান্সিও পাবলিশড হবে এবং সি ডেভেলপমেন্ট পাবলিশড হবে এবং সেই সি ডেভেলপমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের ভেরিফিকেশান করে আসতে হবে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত স্টেসে স্টে হোম এবং সবার সাথে শেয়ার করে নিও